हे गाइस वेलकम बैक टू माय चैनल। आज के आमी अपनादेर जुन्नो एक टी मजादार चिकेन शर्मा रेसिपी निये हाजिर होलाम। एटी देखते जोतोटा सुंदर स्वाद ठीक ततटाई डिफरेंट, छोटो बड़ो सकलेर अनेक अनेक बेशी पसंदेर। तो शर्मा करार जुन्नो एखाने आमी निये निच्छि चिकेन, আর চিকেনটা ঠিক এরকম করে স্লাইস করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা নিগড়ে নিয়েছি। এখন মেরিনেট করব, তার জন্য নিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তারপর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/4 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লাক্স 1/2 চা চামচ। চিলি ফ্লাক্স দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। দেন দিয়ে দিচ্ছি এখানে আমি অরিগানো 1/2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ আদা এবং রসুনের পেস্ট। নিয়ে নিচ্ছি আমি লেবু, আর লেবুটা চিপে তারপর রসটা আমি নিয়ে নিচ্ছি। আর এটা দিয়েই কিন্তু আমি শর্মার ভিতরে যে পুরটা দিব সেটা আমি তৈরি করে নিচ্ছি। এখন ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মেরিনেট করে নিয়ে তারপর তৈরি করে নিব। ফিলিংটা আমি তৈরি করে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে অবজারে রেখে দিব 30 মিনিটের জন্য। তো হয়ে গিয়েছে 30 মিনিট। 30 মিনিট পর চলে আসলাম, তো ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। এরপর কুক করব আমি। তো কুক করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, দেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখানে আমি অলিভ অয়েল নিয়েছি। আর অলিভ অয়েল না থাকলে আপনারা রেগুলার সয়াবিন তেল দিয়েও করতে পারেন অথবা বাটার দিয়েও করতে পারেন। তো আমি 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। এটা গরম হওয়ার পর মেরিনেট করা চিকেনগুলো এখন ঢেলে নিচ্ছি। তারপর উল্টে পাল্টে ভালো মতো আমি এটা ভেজে নিব। একেবারে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ে রেখে তারপর সিদ্ধ করে নিতে হবে। আর চিকেনের গায়ে থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটা পাট হওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর ফ্রেন্ডসরা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে পারফেক্টভাবে আমার মতো করে তৈরি করে নিতে পারবে না। আর যদি পারফেক্ট তৈরি করতে চান তাহলে ভিডিওটি ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত পুরোটা ভিডিও দেখে নেবেন। তো একেবারে সুন্দর মতো হয়েছে। এখন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে শর্মা করার জন্য 2টা সস করব। আর সস করার জন্য আমি হোয়াইট এবং গ্রিন সস করব। তো প্রথম হোয়াইট সসটা সস করব, তাই আমি একটি বাটি নিয়েছি। দেন বাটির ভিতর দিয়ে দিচ্ছি টক দই, আর আমি আরঙের টক দইটা নিয়েছি। দেন আমি নিজেও ঘরে টক দই তৈরি করে নিই, সেটা আপনাদের আমি লিঙ্কটা দিয়ে দিব টক দইয়ের। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। তারপর মেয়োনেজ নিয়েছি আমি 1 টেবিল চামচ, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এরপর দিয়ে দিচ্ছি আবার ব্ল্যাক পেপার 1/4 চা চামচ।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এরপর লাল মরিচের গুঁড়া নিয়েছি, সেটাও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর ভালো করে নেড়ে চেড়ে সসটা তৈরি করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার হোয়াইট সস। এরপর গ্রিন সসটা তৈরি করব, তার জন্য আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, যেহেতু ব্লেন্ড করে নিতে হবে সসটা তার জন্য। এরপর এখানে ধনিয়া পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, দুইটি কাঁচামরিচ নিয়েছি, তারপর রসুনের কোষ নিয়েছি আমি তিনটি। এগুলো সব একসঙ্গে ব্লেন্ডারে এখন আমি ঢেলে নিচ্ছি। আর এই সসগুলো দিয়ে শর্মাটা খেতে ভারী টেস্টি, একবার খেলে আপনাদের আবার করে খেতে ইচ্ছে করবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ টক দই। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/4 চা চামচ। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি তেল, এটা অলিভ অয়েল তেল নিয়েছি। এখন সবগুলো ব্লেন্ড করে নিয়ে আসব। তো হয়ে গিয়েছে আমার গ্রিন সসটা তৈরি। আর এই গ্রিন সসটা খেতে যে কি মজা, করে খেলে বোঝা যাবে। তো এগুলো দিয়ে আমি সবজি নিয়েছি, এগুলো দিয়ে আমি র‍্যাপ করে নিব। তো প্রথমত আমরা খাওয়ার জন্য যে রুটি আছে, আমি লালাটা রুটি খাই, তাই এই রুটি নিয়েছি একটি। আর এটা হালকা করে আমি ভেজে নিয়েছি তাওয়ায়। তারপর উপরে দিয়ে দিচ্ছি আমি গ্রিন কালার সসটা, দিয়ে একটি নাইফ দিয়ে পুরোটা রুটি আমি কভার করে নিচ্ছি। তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম যে চিকেনটা সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হোয়াইট সস। তারপর আবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো স্লাইস। তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি। এটা পরিমাণ মতো দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কিছু। তারপর লেটুস পাতা নিয়েছি, সেগুলি এভাবে দিয়ে দিচ্ছি উপরে। এখন এটা র‍্যাপিং করে নিচ্ছি, ঠিক এইভাবে একটা পার ধরে, তারপর এইভাবে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা আমি একইভাবে এরকম করে মুড়িয়ে নিব। তো ফ্রেন্ডসরা, আপনারা অবশ্যই অবশ্যই বাসায় করে খাবেন, স্ন্যাক্সে করে খেতে পারেন, আর বাচ্চাদের অবশ্যই করে দিবেন, জানি ছোটরা খুব পছন্দ করবে। আমি একইভাবে সবগুলো এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার অনেক অনেক মজাদার স্বাদের চিকেন শর্মা। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।